আমেরিকা থেকে এসেছে জো বাইডেন G20 মিটিং চলছে এসে যখন নেমেছে দেখাচ্ছে মিডিয়ারাই দেখাচ্ছে আমেরিকা কা ফার্স্ট লেডি মানে কি জানে আমেরিকার প্রেসিডেন্টের বউ আমরা যদি বিদেশে যাই আরবের লোক যদি জিজ্ঞেস করে ভারতে মোদিজির স্ত্রীর নাম কি আমি তো খুঁজেই পাবো না বউটাও তো চিনি না কোনোদিন আচ্ছা আপনারা এখানে আছেন চারটা বউ কার কার আছে হাত তুলেন তো একটা নেই ঝামেলা শেষ না আর চারটা ঠিক কি না এই দেখবেন আমার দাদুরা বলতে হবে তোরা জানি না দিল্লি কা লাড্ডু যো খায়গা ওবি পস্তায়গা যো না খায়গা ওবি পস্তায়গা বিয়ের পরেই যখন বউ বলবে না একটা সোনা আনবে তো একটা শাড়ি আনবে তো তখনই মনে মনে করবেন দাস বিয়েটা কি করতে করলুম রে একটা বউলি ঝামেলা শেষ নাই আর চারটা বউ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলেছেন মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যাঁ হামে বহুত দুঃখ হুয়া কে আপ স্টাডি নাই কিয়া अच्छा से कुरान को स्टडी कर लीजिए हदीस को पढ़ लीजिए अगर नहीं मालूम तो हमारे जैसे मौलवियों से एक मर्तबा बैठ जाइए हम आपको बता देंगे कि चार बीबियां रखना हमारे लिए जरूरी नहीं है क्यों बताया गया मुसलमान यदि क्यों दुटो बीए करे তো বলে এরা দুটো করে বউ রেখেছে আর আমি আপনাকে বলে দেব কলকাতায় চলুন এই ফিল্মের আর্টিস্টরা একটা বউ আছে বিয়ে করা আর আনলিগেল আছে হাজারটা রোজ রাতে একটা করে পাল্টায় রিলেশনশিপ এগুলোকে বলে কি বলে রিলেশনশিপ ও আমাদের দেশে কত সুন্দর কথা জানেন বড় লোকরা জিনা করলে বলে রিলেশনশিপ দামি লোকরা জিনা করলে বলে রিলেশনশিপ আর গরিব মানুষ যদি রিলেশনশিপে থাকে কারোর সঙ্গে তো বলবে ধর্ষণ করেছে ঠিক কি না কথা বলেন হ্যাঁ বড় লোক হলে রিলেশনশিপ হয়ে যায় ও কোনো অসুবিধা নাই আর গরিব হলে ধর্ষণ হয়ে যায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে ধর্ষণ কেসে আর 100টা সঞ্জয় বের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে বলাৎকারী বাবা বসে আছে জেলের কুটিরিতে বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে কয়েকশো মেয়েকে বলাৎকারী বাবা আসারাম বাপু জেলের কুটিরিতে বসে আছে রাজা রামপাল কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে আর আমি চ্যালেঞ্জ দিলাম হিন্দুস্তানের পুরো ভারতের একটা মসজিদের ইমামকে দেখিয়ে দাও যে 100টা মেয়েকে ধর্ষণ করে জেলের কুটিরিতে বসে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই আলেম দিকে সম্মান করুন ইমাম দিকে সম্মান করুন যারা আপনাদের মাথার তাজ আমাদের কাছে আখলাক পাবেন চরিত্রহীনতা পাবেন না আমরা বলিনি কলকাতার মিডিয়ারা বলছে আমি মিডিয়া খুলে দেখিয়ে দেব যতগুলো টিভি চ্যানেল আছে কলকাতার সবাই দেখিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল পাওয়া গেছে দাস বাথরুমের ভেতরে নিরোধ পাওয়া গেছে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে সেইখানে জৈনচারিতা হয় ন্যাংটো করে র‍্যাঙ্গিং করা হয় আমরা মাদ্রাসা ছাপ আমি মোলবি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা স্কুলে পড়েন কলেজে পড়েন আমার দিকে মাদ্রাসা ছাপ বলেন তাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমার মাদ্রাসায় আসো আমার মাদ্রাসায় 250 ছাত্র আছে একটা ছেলে যদি বলে দেয় আমার সঙ্গে র‍্যাঙ্গিং হয়েছে আমাকে ন্যাংটো করে ঘুরিয়েছে আমি বলে যাচ্ছি শোনো ওই যাদবপুরের পাঠাগুলোকে পাঠাও আমরা আখলাক আর চরিত্রতা দিকে দেখিয়ে দেবো শুনেলেন আজকে অনেক মুসলমান তসলিমা নাসরিনের মতো একজন হারামখোর বলছে মুসলমানের কাছে কোরআন ছাড়া আর কিছু নেই শুনে নাও আমাদের কাছে আখলাক পাবে আমাদের কাছে চরিত্র পাবে আমাদের কাছে জিনা পাবে না যদি বলেন কোরআন কি দিয়েছে কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না আপনাকে কলকাতায় দেখিয়ে দেব বহরমপুরে দেখাবো কৃষ্ণনগরে দেখিয়ে দেবো আপনার নদিয়া ডিস্ট্রিক্টে আমার বর্তমান টাউনে দেখাবো বৃদ্ধ আর বৃদ্ধাশ্রম গলোয় কোনো চাষির মা নেই কোনো মাঠে খাটার মা নেই কোনো কাজ করা রাজমিস্ত্রির মা নেই সেখানে যাদের মা বাবা গুলো আছে শুনেলেন ডাক্তারের প্রফেসরের ইঞ্জিনিয়ারের আপনার আইপিএস এর এদের মারা উকিলের মারা বসে আছে কোথায় বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে তারা নিজেদের মা বাবাকে দিয়ে এসছে আপনারা এদিকে শিক্ষিত বলেন আর কোরআন এদিকে বলছে বালহুম আদাল এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ
আমি বলিনি আমার কাছে আমার মাদ্রাসায় পেপার রাখা আছে, আজ থেকে পাঁচ বছর আগেকার পেপার। বিকেল বেলায় ধর্মতলায় বাস স্ট্যান্ডে এক গাছের নিচে একজন স্কুলের হেডমাস্টার নিজের মাকে বস করিয়ে বুড়ি মাকে ফেলে দিয়ে চলে গেছে। রাতের বেলায় একটা ছেলে ভিক্ষা করে খায় কলকাতায় ধর্মতলা বাস স্ট্যান্ডে, কাকা এক টাকা দেন না, কাকা পাঁচ টাকা দেন না। রাতের বেলায় চারটা রুটি আর সবজি কিনে নিয়েছে, দেখছে সে যে জায়গায় সই ওখানে একজন বুড়ি মা বসে আছে। বললে জায়গাটা আমার। বললে বাবা আমার ছেলে স্কুলের হেডমাস্টার বাবা আমাকে ফেলে দিয়ে চলে গেছে, এই রাতটা আমাকে থাকতে দাও বাবা। ছেলেটার মধ্যে দয়া, অশিক্ষিত স্কুলের মুখ দেখেনি, মানুষ হয়েছে ওই বাস স্ট্যান্ডে জন্মানোর পর থেকে, ভালো করে খেতে পাইনি। সেই ছেলেটা সেই বুড়ি মাকে ছিঁড়ে ছিঁড়ে দুটো রুটি খাইয়েছে আর নিজের কম্বলটা ঢাকা দিয়ে বলেছে মা আপনি এখানে শুয়ে থাকুন, আর ছেলেটা ফাঁকায় শুয়ে থেকেছে। এই ছেলেটাকে মানুষ মনে করি আর ওই হেডমাস্টারটা জানোয়ারের থেকেও খারাপ। আপনারা কি বলছেন? শিক্ষা হলে হলে নবীজি শুধু শিক্ষা দেন নি, আল্লাহর কসম নবীজি শিক্ষার সঙ্গে সঙ্গে আদর্শ দিয়ে গেছে। পেপার মোবাইল খুললে পাবেন। আমি বলি নদিয়া ডিস্ট্রিক্ট না মুর্শিদাবাদ না মালদার হবে, নিজের মাকে ঘরের মধ্যে শুকনো খাবার দিয়ে তালা মেরে স্বামী স্ত্রী দীঘা ঘুরতে গেছে, পুলিশ এসে তালা ভেঙে বার করেছিল, স্বামী স্ত্রী স্কুলের মাস্টার। আমাকে যদি মুখ্যমন্ত্রী করে 24 ঘন্টার জন্য যতগুলো মাস্টার আর ডাক্তার আর উকিলের মা বাবা এই বৃদ্ধ বৃদ্ধা আশ্রমে বসে আছে, এদের সকলকে সাসপেন্ড করে এদের সম্পত্তিগুলো সব জব্দ করে দেওয়া হবে। পার্লামেন্টে বসে মোদিজি মাই আপসে বিনতি করতা হুঁ আপ মুসলমান কে খিলাফ বড়ি আওয়াজ উঠাতে হ্যাঁ, মুসলমান কে খিলাফ বিল পাস কর রহে হ্যায়, লেকিন মাই বিনতি করতা হুঁ আপসে হিন্দুস্তান কে আন্দর জিতনা ভি আশ্রম হ্যায় অর হামারে দেশ কে বুড্ঢা অর বুড্ঢি লোক ওয়াহ পর বেঠে হ্যায়, ডাক্তার কে মা অর মাস্টার কে মা অর উকিল কে মা, ইন লোক কো সাসপেন্ড কিজিয়ে, উনকে বারে মে বিল পাস কিজিয়ে। কষ্ট লাগে কি জানে, যদি বেটা শুনতে পায় বাপের নামে 1 কোটি টাকা বেরিয়েছে তখন বাপের গুটাও ফেলে দিবে, ঠিক কি না কথা বলে? এখনকার ছেলেরা তো বাপকে বলে ওগো আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা, মাকে বলে কই গো আর শাশুড়িকে বলে শাশুড়ি মা, দোকানে গিয়ে শাশুড়ি লেগে বলে কাশ্মীরি আপিল দে তো আর মায়ের লেগে পচা আপিল। তোমার শাশুড়িকে আমি অখাতির করতে বলিনি, অবশ্যই শাশুড়ির খিদমত করো, শ্বশুরের খিদমত করো, ভালোবাসো, মা বাবার অবহেলা করো না। কেন? কোরআন শিক্ষা দিয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান করিমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছাবে এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাববেন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেলে, মা বৃদ্ধা হয়ে গেলে, আপনি যখন ছোট ছিলেন বাপ পলাশিতে সবজি বিক্রি করতে গেছে, মনে পড়েছে জিলাপি কিনেছে খাবার জন্য, মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে, আমার আব্দুল জব্বার আছে, নিজের জানে দেয়নি, কাগজে করে মুড়ি এসে তোমার মুখে দিয়েছে, সেই বাপকে ভুলে যেও না। সেই মা বাবার সঙ্গে অখাতির করো না, সবাই মা বাবার খিদমত করবো, জোরে বলুন ইনশাল্লাহ। ওই মা বাবার খিদমত আর একটা শুনেলেন, মা বাবা চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সাদকা করা, সবাই করবো, জোরে বলুন ইনশাল্লাহ। কারো যদি মনে হয় আমার মা বাবা বেঁচে ছিল আমি খিদমত করার সুযোগ পাইনি বাইরে ছিলাম, সে কি করবেন? বাপ মায়ের জন্য সাদকায় জারিয়া, কোন মসজিদ হচ্ছে বাপের নামে সেখানে কিছু করে দিয়া, কোন মাদ্রাসার বিল্ডিং হচ্ছে সেখানে করে দিয়া, ওনার জন্য দোয়া, এই গ্রামের মানুষের জন্য দোয়া। আমার ভাই আমি যা বললাম অনুশোচনা করবেন, ভাববেন
যদি মনে হয় ব্রেন থেকে বেরিয়ে গেছে, এতগুলো চ্যানেল ওয়ালা আছে, একটা একটা করে জিজ্ঞেস করে নেবেন চ্যানেলের নাম কি, মোবাইলে আবার রিপিট করবেন, আবার শুনবেন। যদি আপনার বুঝে না আসে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কে হামারে দেশ কা পহলা লেডি।